হিন্দু পুরাণ মহাকাব্যে দেবী সীতা চির অভাগিনী হিসেবে পরিচিত ত্যাগের প্রতীক দেবী সীতা রাম এবং লক্ষণ সহ বনবাসে গিয়েছিলেন এবং সেখানেই তিনি রাগান্বিত হয়ে পাঁচজনকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপ এখনো ফলে যাচ্ছে যাদের অভিশাপ দিয়েছিলেন মা সীতা তারা এখনও অনেক কষ্ট ভোগ করতে চলেছেন মাতা সীতা কেনই এত রাগান্বিত হয়ে কাকে কাকে কি অভিশাপ দিয়েছিলেন তা জানাতে চলেছি আজকের ভিডিওতে ভিডিও শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। রাম, লক্ষণ এবং সীতা বনবাসে থাকাকালীন সংবাদ পেয়েছিলেন যে রাজা দশরথ প্রয়াত হয়েছেন তখন শ্রীরামচন্দ্র খুব ভেঙে পড়লেন যত কষ্টই হোক না কেন পুত্রের কর্তব্য পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করা এজন্য শ্রাদ্ধ কার্যের উদ্দেশ্যে রামচন্দ্র সবাইকে নিয়ে গয়াতে গেলেন শ্রাদ্ধ কার্যের জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রীর জন্য তিনি লক্ষণকে নিকটবর্তী গ্রামে পাঠালেন কিন্তু যখন অনেক সময় অপেক্ষা করার পরেও ভাই লক্ষণ ফিরল না তখন মাতা সীতাকে ফলগু নদীর তীরে রেখে শ্রী লক্ষণকে লক্ষ্মণকে খুঁজতে বের হয়ে গেলেন যখন কেউই ফিরছিলেন না তখন মাতা সীতা ভীত হয়ে পড়লেন কারণ সময় অনেকখানি অতিবাহিত হয়ে গেছে আবার এদিকে শ্রাদ্ধের সময়ও পার হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দিনের আলো শ্রাদ্ধ সম্পন্ন দ্বিপ্রহরের আগে না হোক কিন্তু শুরু তো হতে হবে দেবী সীতা স্থির করলেন তিনি একাই শ্রাদ্ধকার্যের সূত্রপাত করবেন তিনি হাতের কাছে যে সকল সামগ্রী উপস্থিত পান সেগুলো দিয়েই কার্য শুরু করেন ফলগু নদীতে ক্রিয়াকর্ম শুরু করার আগে দেবী স্নান করলেন তিনি স্বর্গত দশরথকে মাটির প্রদীপ জ্বালিয়ে উৎসর্গ করলেন দেবী প্রার্থনারত ছিলেন চোখ বন্ধ করে অজানায় কণ্ঠস্বরে তার ঘোর ভঙ্গ হলে তিনি শুনতে পান তার প্রার্থনা এবং তার নিবেদন গৃহীত হয়েছে দুটি হাত আকাশ থেকে এসে দেবী দান গ্রহণ করলেন দেবী সীতা প্রশ্ন করলেন কে আপনি তখন শুনলেন ওই হাত রাজা দশরথের তিনি পুত্রবধূ দান গ্রহণ করতে এসেছেন আপ্লুত সীতা দ্বিধাগ্রস্ত স্বরে বললেন তিনি কর্তব্য সমাধা করেছেন কিন্তু এটি রামচন্দ্র এবং লক্ষণ যদি বিশ্বাস না করে তখন দশরথের কণ্ঠস্বর উত্তর দিল অবশ্যই বিশ্বাস করবে কারণ সীতাদেবীর কাজের পাঁচজন সাক্ষী আছেন তারা হলেন অক্ষয় বট বা বটগাছ গাছ ব্রাহ্মণ ফলগু নদী এবং একটি গরু তবে তার সংশয় সত্য হল রামচন্দ্র এবং লক্ষণ ফিরে এসে তার কথা বিশ্বাস করলেন না তাদের বিশ্বাসই হল না সীতা দেবীর দান গ্রহণ করেছেন স্বর্গত রাজা দশরথ তখন নিরুপায় সীতা গেলেন সাক্ষীদের কাছে কিন্তু একমাত্র অক্ষয় বট ছাড়া আর কেউই স্বীকার করল না সীতার কথা অপমান ও লজ্জায় সীতা কাঁপতে লাগলেন শ্রীরামচন্দ্র এবং লক্ষণ সীতা দেবীকে অবিশ্বাস করে বসলেন কাজে তখন স্বর্গ থেকে একটি স্বর বর্ষিত হল তাদের উদ্দেশ্য করে স্বর্গ থেকে শব্দ এলো সীতা যথাযথভাবে শ্রাদ্ধকার্য সম্পন্ন করেছেন এজন্য রাম এবং লক্ষণের দ্বিতীয়বার শ্রাদ্ধ করা নিষ্প্রয়োজন শ্রীরামচন্দ্র এবং লক্ষণ নিজেদের ভুলে লজ্জিত এবং অনুতপ্ত হলেন সীতা দেবী অভিশাপ দিলেন এবার ক্ষুব্ধ হয়ে চার মিথ্যাচারীকে তিনি বললেন এবার থেকে ফলগু গয়ার মাটির নিচ দিয়ে বাহিত হবে গরুর মুখ অপবিত্র বলে মান্য হবে তার পুজো শুরু হবে তার পেছন দিক থেকে কোনো ধরনের তুলসী গাছ থাকবে না গয়ায় কখনো কোনোদিনও তুষ্ট হবে না ব্রাহ্মণ বর্ণের মানুষ তাদের লোভের নিবৃত্তি ঘটবে না আরও চাই সব সময় এমন মনে হবে ব্রাহ্মণের তবে একমাত্র বটগাছকে আশীর্বাদ করে মা সীতা বললেন সত্যবাদী সাক্ষী বটগাছ এবার থেকে হবে অক্ষয় বট চির শাশ্বত কিন্তু শিবপুরাণের সাক্ষীদের নাম ভিন্ন সেখানে দেবী সীতাকে মিথ্যাচার করার সাক্ষীরা হল ফলগু নদী কেতুকি ফুল অগ্নি গরু এবং ব্রাহ্মণ তিনি কেতকি ফুলকে অভিশাপ দিয়েছিলেন যে কোনোদিনও তাকে শিব পুজোয় ব্যবহার করা হবে না সব কিছুকে গ্রাস করবে সে অর্থাৎ অগ্নি হবে হুতাসুন এই প্রত্যেকটি অভিশাপী যে এখনও কাজ করছে সে কথা বলার অপেক্ষা রাখে না গয়াতে এখনও কোনো তুলসী গাছ জন্ম নেয় না এবং গরু যে পাত্রে বা যে খাবারে মুখ দেয় সেটি কোনো পূজা আর্চায় ব্যবহৃত হয় না অর্থাৎ সেটি অপবিত্র বলে গণ্য করা হয়